হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো চিতল পিঠা। তো আজকে আমি আপনাদের সাথে তিন ধরনের চিতল পিঠার রেসিপি শেয়ার করেছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে চিতল পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, আর ওর মধ্যে আমরা নিয়ে নেব একটু চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিয়ে তারপরে আমরা ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে আমরা চালের গুঁড়োটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আমরা ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমাদের চালের গুঁড়োটাকে একটু মেখে নিতে হবে। এখানে আমরা চালের গুঁড়োটাকে ভালো করে একটু হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব। তারপরে যখন এরকম অবস্থায় আসবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা। এখানে একটা টিপস, সেটা হলো দোকান থেকে যেহেতু চালের গুঁড়োটা কেনা, তো দোকানের চালের গুঁড়োর সাথে যদি আপনি একটু ময়দা মিশিয়ে দেন তাহলে পিঠেগুলো একটু ভালো হবে। তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি। এরপর আমরা সব কিছুকে ভালো করে একটু গুলিয়ে নেব। আর সব কিছুকে ভালো করে গুলিয়ে নিয়ে আমাদের ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে, মানে খুব ঘনও না আবার একদম পাতলা না, ঠিক এই রকম মাপের আমাদের একটু গুলিয়ে নিতে হবে। এরপর আমরা এর থেকে কিছুটা গোলানো অংশ আমরা অন্য পাত্রে রেখে দেব, কারণ আমরা একবারই গোলাব। আর ওটা দিয়ে আমরা তিন ধরনের বানিয়ে নেব। তো এখানে আমরা প্রথমে বানাবো হলো ঝাল পিঠে। তো তার জন্য আমরা ওর মধ্যে দিয়ে দেব এখানে একটু পেঁয়াজ কুচি, অনেকটা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এরপরে আমরা সব কিছুকে একসাথে ভালো করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে আমরা গ্যাসের ওপরে আমরা বসিয়ে দেব পিঠে করার যে সরা আছে না, সেই সরা আমরা ওর মধ্যে বসিয়ে দিয়ে তারপরে আমরা এখানে আমি একটা বেগুনের পেছনটা একটু কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে তারপরে আমরা তেল দিয়ে দেবো। এভাবে এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, আর আপনারা সুতির কাপড় থাকলে সুতির কাপড় দিয়েও এইভাবে তেলটা দিয়ে দিতে পারেন, কিন্তু বেগুন দিয়ে এইভাবে বেগুনের পেছনের অংশটা কেটে এইভাবে দিয়ে দিলে না তাহলে ভালোভাবে তেলটা লেগে যায় আর হাতেও অত তাপ লাগে না। যাই হোক, এরপরে আমরা যে পেঁয়াজ ধনে পাতা লঙ্কাটা দিয়ে যে আমরা চালের গুঁড়োটা গুলেছিলাম না, সেটাকে আমাদের এইভাবে হাতার সাহায্যে আমরা সাজের মধ্যে দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে দেব। এখানে আমাদের ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন একটু মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিতে হবে। তিন চার মিনিট পর তারপরে ঢাকনাটা উঠিয়ে এইভাবে চামচের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে এইভাবে উঠিয়ে নেবেন। দেখুন কি সুন্দর, একদম সহজেই উঠে গেল। তো এইভাবেই ঝাল পিঠে বানিয়ে নেবেন, খুবই সোজা আর খেতেও খুব ভালো। তো এইভাবেই আমরা আর সব ঝাল পিঠেগুলো বানিয়ে নেব। এই যে দেখুন আমাদের সবকটা ঝাল পিঠে বানানো হয়ে গেছে, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পিঠে আপনারা চিকেনের সাথেও খেতে পারেন, সেটা খেতেও আরও ভালো লাগে। তো চলুন এরপরে আমরা আসছি এরপরের যে পিঠেটা বানাবো আমরা সেটা। তো তার জন্য আমরা এখানে যে চালের গুঁড়োটা আমরা গুলিয়ে সরিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা আমরা নিয়ে নেব। এরপর আমরা গ্যাসের উপরে একটা লোহার কড়াই বসিয়ে দেব। লোহার কড়াই বসিয়ে দিয়ে ওর উপরে আমরা বেগুন দিয়ে তেলটা লাগিয়ে দেব। তারপরে আমরা হাতা দিয়ে এইভাবে আমরা গোলানোটা একটু দিয়ে দেব। এখানে দিয়ে দিয়ে তারপরে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে আমরা দু থেকে তিন মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এই সময় একটা জিনিস করতে হবে, একটা সুতির ন্যাকড়া নিয়ে জলের মধ্যে সুতির ন্যাকড়াটা একটু মানে চুবিয়ে নিয়ে তারপরে জলটা হালকা করে চারপাশ থেকে দিয়ে দেবেন। আমি আমার ঠাকুমাকে দেখেছি এরকম করতে, তাহলে নাকি পিঠেগুলো নাকি ভালো হয়। যাই হোক, তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। দেখুন এখানে আমাদের চিতল পিঠেটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমরা আর সব চিতল পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব। তো এই যে আমাদের চিতল পিঠে একদম রেডি। আর এই পিঠেগুলো নতুন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এরপরে আমরা আসছি আমাদের তৃতীয় পিঠের রেসিপি, মানে লাস্ট রেসিপি। তো এটাতে আমরা যে চালের গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম না সেটা আমরা নিয়ে নেব, আর ওর মধ্যে আমরা দিয়ে দেব নারকেল কোড়া। আর এই রেসিপিটা আমার সবথেকে ফেভারিট, মানে
এই চিতল পিঠে আমার খেতে খুব ভালো লাগে। আমার ঠাকুমাও খুব বানাতো এই পিঠেগুলো, মানে ঝাল পিঠে কিংবা নর্মাল কাঁচি পোড়ার থেকে আমরা নারকেল দিয়ে যে কাঁচি পোড়াটা হয় না, মানে চিতল পিঠে, আমরা খুব ভালোবাসতাম। তো দেখুন এখানে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, আর নারকেল কোড়াটা দিয়ে আমরা একটু গুলিয়ে নেব। আর এই ব্যাটারটা যেন একটু হালকা একটু ঘন হয়, মানে নারকেল দিলেই তো ঘন হয়ে গেল, একদম পাতলা না। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা পিঠের সরাটা বসিয়ে দেব। পিঠের সরা বসিয়ে দিয়ে তারপরে আমাদের ওই একইভাবে বেগুন দিয়ে একটু সর্ষের তেলগুলোকে লাগিয়ে নিতে হবে। তারপরে আমরা ওই গোলানো ব্যাটারটা এভাবে আমরা সাজের মধ্যে দিয়ে দেবো, আর সাজের মধ্যে দিয়ে তারপরে আমাদের একটু ঢাকনা দিয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটের মতন একটু রেখে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তারপরে আমরা ঢাকনাটা উঠিয়ে দেবো। দেখুন আমাদের নারকেলের কাঁচি পোড়া বা নারকেলের চিতল পিঠা একদম রেডি। তো এই পিঠেটা আপনারা অবশ্যই নতুন গুড়ের সাথে ট্রাই করবেন। আর আমার পিঠের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, আর আমার ভিডিওকে লাইক, আর আমার রেসিপিটাকে কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাইকে অনেক 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 ধন্যবাদ।